আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, তো সালামের জবাব দিলে না কেউ? আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনি আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন? আছি। হ্যাঁ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি। তোমাদের বাড়ির সবাই ভালো আছো তো? না, জি স্যার। আচ্ছা। তো আমরা গত ক্লাসে আলহামদুলিল্লাহ চতুর্থ অধ্যায়ে রিভিশন দিচ্ছিলাম, মনে আছে? কতদূর পর্যন্ত দিয়েছিলাম? সংক্ষিপ্ত প্রশ্ন করাইছিলাম, কার মনে আছে দেখি গত ক্লাসের কথা? গত ক্লাসে আমি কতদূর পর্যন্ত পড়াইছিলাম মনে নেই কারো? স্যার, আপনি পঞ্চম অধ্যায়ে রিভিশন করাইছিলেন। পঞ্চম অধ্যায়? জি স্যার, তারপরে আপনি বলছেন আজকে থেকে শুরু করবেন আর আগামী ক্লাসে চতুর্থ অধ্যায় নিয়ে পড়াবেন। আজকে চতুর্থ অধ্যায়? জি স্যার, চতুর্থ অধ্যায় পড়াইনি একদিনও। পড়াইছেন মানে রিভিশন, পুরো বই তো শেষ। হ্যাঁ, চতুর্থ অধ্যায় রিভিশন করাইনি। স্যার না, ভালো করে মনে করো, দেখো তো আখলাকে হামিদা ওগুলো পড়াইছিলাম কিনা। সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, তোমাদেরকে একটু দেখাই। দেখো তো এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়াইছিলাম কিনা। আখলাক কোন শব্দের বহুবচন? আখলাক কাকে বলে? আখলাক কত প্রকার? এগুলো কি পড়ানো হয়েছিল? কারো মনে নেই না? মনে না থাকলে আমি এগুলো পড়াবো। পড়াইছিলাম? জি স্যার পড়াই, একদম পরমত সহিষ্ণুতা পর্যন্ত পড়ানো হয়েছিল আমার মনে আছে। এই যে এখান পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সদ্ভাব বজায় থাকবে, রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা কৃষির উপর নির্ভরশীল, পরমত সহিষ্ণুতা, আমার মনে হয় এই পর্যন্ত পড়াইছিলাম। আখলাকে হামিদা শেষ করেছিলাম। কি সবাই কি একমত আমার সাথে? জি স্যার। আচ্ছা, তো আমি তাহলে ওগুলো একটু চেক করে দেখি তো তোমাদের কারো মনে আছে কিনা, তারপরে আমি আজকে নতুন পড়া পড়াবো, কেমন? যেহেতু এখন রিভিশন, তো রিভিশন ক্লাসে যাওয়ার আগে আমি পুরাতন পড়াটা আর একবার একটু তোমাদের কিছুক্ষণ সময় নেব। পরে যারা আসবে সালাম দেওয়ার দরকার নেই। দেখি তো তোমাদের এই প্রশ্নগুলো মনে আছে কিনা, এগুলো একটু যাচাই করে তারপরে আবার আজকে নতুন পড়া পড়াবো। পড়ানো বলতে এখন তো রিভিশন। আচ্ছা, যে কেউ উত্তর দিতে পারবা, আখলাক কোন শব্দের বহুবচন? খুলু কোন শব্দের বহুবচন? ঠিক আছে, আখলাক কাকে বলে? কে বলবা বলো? তোমরা নিজেরা আনমিউট করে উত্তর দিতে পারবা। মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রে প্রকাশ পায় তাকে আখলাক বলে। গুড। আখলাক কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি? আখলাকে হামিদা, আখলাকে হামিদা ও আখলাকে হামিমা। গুড। আচ্ছা, সব সকল নবী নিজ নিজ জাতিকে কি শিক্ষা দিয়েছেন? উত্তম চরিত্র। উত্তম চরিত্র। হ্যাঁ, উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি, কে বলেছেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুমিন পূর্ণতম ইমানের অধিকারী? চরিত্রের বিচারে যে উত্তম। আচ্ছা, এখানে গুটি কয়েক দুই একজন শুধু উত্তর দিচ্ছ, আমি দেখি অন্যরা কি করে। অন্যদের মধ্যে কেউ কথা বলতেছে না, এরা খুব চালাক। আচ্ছা, এখানে রোকেয়া 237 দেখতে পাচ্ছি। এবার তুমি বলবা, মুমিনের পরিমাপদণ্ডে কেয়ামতের দিন কোন জিনিস অপেক্ষা ভারী আর কিছুই হবে না?
রোকেয়া রোল 237 শুনতে পাচ্ছ? নাই। আচ্ছা আয়াতুল্লাহ আসিফ হাত উঠিয়ে আছে, হ্যাঁ ঠিক আছে তুমি বলো, আনমিউট করে উত্তর বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মুমিনের পরিমাপ দণ্ডে কি আমাদের দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী জিনিস আর কিছু হবে না? হ্যাঁ গুড, সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে এখানে দেখতে পাচ্ছি নুহা আছো, নুহা আনমিউট করে উত্তর দিবা। বান্দা তার উত্তম চরিত্রের বল আখিরাতে কিরূপ স্থানে উন্নীত হবে? বান্দা তার উত্তম চরিত্রের বলে আখিরাতে কিরূপ স্থানে উন্নীত হবে? কি হবে নুহা? আচ্ছা নুহা পাচ্ছে না, দেখি তো কে আছে। হিমু রোল 18, হ্যাঁ হিমু বিশেষ মর্যাদা ও সম্মানিত স্থানে। গুড, ঠিক আছে। আচ্ছা এরপরে ধৈর্যের আরবি শব্দ কি? ধৈর্যের আরবি শব্দ কি? আচ্ছা এখানে আয়েশ, হ্যাঁ সবর, ঠিক আছে। ধৈর্যের অর্থ কি? আচ্ছা নাবিলা হাত উঠিয়েছো, নাবিলা বলো। ধৈর্য অর্থ সহিষ্ণুতা, দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ। গুড। আচ্ছা ধৈর্যের তিনটে দিক রয়েছে, হ্যাঁ এটা তো বলেই দিলাম, কি কি সেটা বলতে হবে। এটা কে বলবে? আয়েশা বলো। রোল 3, ধৈর্যের তিনটে দিক রয়েছে কি? অবৈধ ও হারাম বস্তু থেকে নিজের নফস বা পবিত্রিক প্রবৃত্তিকে বিরত রাখতে ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্যে ধৈর্য ধারণ করতে হয়, যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হয়। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে আমি যাকে পড়া দেবো সে বলবো, ধৈর্যশীলগণকে কিরূপ প্রতিদান দেওয়া হবে? কে কে পারবো হাত ওঠাতো দেখি। এরপরে আমরা একটু সামনের দিকে যাই, এখানে একটা প্রশ্ন আছে 17 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, কে বলতে পারবা? ঔরসাদ ভ্রাতৃত্ব কি? আব্দুর রৌফ হাত উঠিয়েছো, আচ্ছা ঠিক আছে বলো। 10 রোল বিভক্ত করা হয়েছে এখানে মুক্তাদির জারিফ হাত উঠিয়েছো বলো। স্যার মানুষকে ভিন্ন ভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করা হয়েছে, কেননা এর মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি, পরিচিত হতে পারি। গুড, ঠিক আছে ধন্যবাদ। এরপরে আসো, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই, এটি কোন সূরায় কে বলেছেন? এটা কে কে উত্তর দিতে পারবা? স্যার সূরা আল হুজুরাত আয়াত 10। সূরা আল হুজুরাত আয়াত 10, আচ্ছা আমি চাচ্ছিলাম যে আমি যাকে পড়া দেবো সে উত্তর দেবা। আচ্ছা এরপরে আসো, মুসলমান মুসলমানের ভাই এটি কে বলেছেন? হাদিসের কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? আচ্ছা কে কে হাত উঠিয়েছে? আচ্ছা এখানে রোশনি কে দেখতে পাচ্ছি, রোশনি বলো। বুখারী ও মুসলিম। মুসলমান মুসলমানের ভাই বুখারী মুসলিম, হ্যাঁ কে বলেছেন এটা? আচ্ছা পৃথিবীর সকল মুমিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি কিসের সাথে তুলনা করেছেন? পৃথিবীর সকল মুমিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি কিসের সাথে তুলনা করেছেন? আচ্ছা এখানে একটি দেহের সাথে, ঠিক আছে আর একটা উদাহরণ দিয়েছেন তিনি, সেটা কে বলতে পারবা? অনেকে হাত উঠিয়েছ, আচ্ছা এখানে রোকেয়া দেখি তো আরেকবার, রোকেয়া বলো। ইমারত স্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সকল মুমিনকে কিসের সাথে তুলনা করেছেন? আচ্ছা একটা উত্তর আসছে যে দেহের সাথে, আর একটা কি হবে? ইমারতের সাথে, হ্যাঁ ঠিক আছে গুড। স্যার তখন আমি করতে পারছিলাম না কেন জানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবারে 23 নম্বর, কোন একজন মুসলিম বিপদে পতিত হলে সকল মুসলমানের কি হয়?
আচ্ছা, আর কে কে হাত উঠিয়েছো? দেখে যাই। আচ্ছা, তানভীর আহমেদ, তানভীর, তানভীর শুনতে পাচ্ছ? 100 রোল আনমিউট করো, তুমি বলো তো দেখি। পাচ্ছ না? কোন একজন মুসলমান বিপদে পতিত হলে সকল মুসলমান কি হয়, কে পারবে সে উত্তর দাও, যে কেউ। স্যার আমি বলি। বলো স্যার। অন্তর্ব্যথিত হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোন যুগে লোকেরা কন্যা সন্তানকে জীবিত কবর দিত? কে কথা বলো রে? কি কারো কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা থাকে সে হাত উত্তোলন করো অথবা আনমিউট করে বলো কি বলতে চাচ্ছ, আমার কাছে খোলাখুলি বলো, সমস্যা নেই। তোমাদের যদি কোনো পড়ানোতে বা কোনো পাঠে কোনো সমস্যা থাকে তাহলে সেটা বলো, আমি সেটা আবার পড়াবো, কারণ আমি তো এখন রিভিশনে পড়াচ্ছি এগুলো। তোমাদের কারো কোনো পাঠে সমস্যা আছে চতুর্থ অধ্যায় থেকে? চতুর্থ অধ্যায় শেষ হলে দরকার হলে আবার পঞ্চম অধ্যায় পড়াবো, আবার রিভিশন করাবো। এখন বার্ষিক পরীক্ষা পর্যন্ত রিভিশনই চলবে, যেহেতু তোমাদের আর তো পড়ানো নাই, তাই না? আচ্ছা স্যার, বার্ষিক পরীক্ষা কবে? বার্ষিক পরীক্ষা হ্যাঁ সময় মতো জানতে পারবে, এত তাড়াতাড়ি এটা বলা যাবে? যথাসময় ইনশাল্লাহ জানতে পারবে, এখনো ডেট হয়নি। আচ্ছা, তো এখানে দুইটা উত্তর আছে, একটা হচ্ছে আইএমএ জাহিলিয়া যুগে বলতে পারো, অথবা প্রাচীন আরব সমাজে, প্রাচীন আরব সমাজে লোকেরা কন্যা সন্তানকে জীবিত কবর দিত। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে যদি লেখা প্রাচীন আরব সমাজে, তাহলে তো যুগ বলেছে, সমাজটা চাইনি না? প্রাচীন আরব সমাজটাই আইএমএ জাহিলিয়া যুগ, সমাজ তো একই। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, মানে দুইটার মধ্যে একটা লিখলেই মার্কস পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি বহুনির্বাচনী হয় তাহলে উত্তরে যে অপশনটা থাকবে সেটাতে টিক চিহ্ন দিতে হবে বা বৃত্ত ভরাট করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, আর তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? থাকলে প্রশ্ন তোমরা তো আমাকে বলো না, যে স্যার আবার এটা সমস্যা, না বললে আমি কিভাবে বুঝবো যে তোমাদের কোনটা সমস্যা? তোমরা না বলার কারণে আমি আমার মতো করে তোমাদেরকে পড়াচ্ছি। এই তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে বলো, আমি তো বলতেছি খোলাখুলি বলো, কারণ এগুলো তো একবার পড়ানো হয়েছে, তারপরও যদি তোমাদের বুঝতে সমস্যা থাকে সেটা আমাকে বলো। আচ্ছা, ইসলাম নারীকে কাদের সম্পত্তির অধিকারিণী করেছে, কে বলবা? পিতা ও মাতা উভয়ের। পিতা মাতা হলো না, পিতা ও স্বামী উভয়ের। পিতা ও স্বামীর উভয়ের। পিতা ও স্বামী উভয়ের, এটা ঠিক আছে। আচ্ছা, নারীকে তার প্রাপ্য না দেওয়া কোরআন ও হাদিসের আলোকে কি রূপ? হারাম। হ্যাঁ, এরপরে মহানবী সাল্লাম নারীদের অধিকারের ব্যাপারে কি বলেছেন, দেখে এটাকে পারো। আচ্ছা, এখানে আরবিকে দেখতে পাচ্ছি, রোল 17, তুমি বলো তো দেখি মহানবী সাল্লাম নারীদের অধিকারের ব্যাপারে কি বলেছেন? আচ্ছা, না পারলে বলো যে স্যার পারবো না। আচ্ছা, আমি কে পারবে, যে কেউ একজন বলো তো দেখি। তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে তাদের গ্রহণ করেছো। গুড, ঠিক আছে। আচ্ছা, সমাজ সেবা কাকে বলে, সমাজ সেবা কাকে বলে, এটা বলবা। এ গালিবা আছো নাকি ক্লাসে? নাই। আচ্ছা, এরপরে নাহিয়ান আসো, নাহিয়ান মোস্তফা, নাহিয়ান মোস্তফা ক্লাসে আসো। নাই। আচ্ছা, ফিমাত, হ্যাঁ ফিমাত বলো তো দেখি, সমাজসেবা কাকে বলে? সমাজে বঞ্চিত জনগোষ্ঠী, সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলা হয়। গুড, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা তো তোমরা সবাই পাবে,
সমাজকে অশিক্ষা ও নিরক্ষরতার হাত থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, এটা কে বলবে? আচ্ছা জেনিফা কি দেখতে, জেনিফা বলো 32 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, পারবা না? আচ্ছা যে কেউ একজন বলো, কে পারবা? ঠিক আছে। আচ্ছা এরপরে ফিতনা কি অপেক্ষা গুরুতর, ফিতনা কি অপেক্ষা গুরুতর? এরপরে আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা শূন্যস্থানে কি বসবে, তার ভাইকে সাহায্য করে, তার ভাইকে সাহায্য করতে থাকে। ঠিক আছে। দেশপ্রেমের আরবি শব্দ কি? হুব্বুল ওয়াতান। হুব্বুল ওয়াতান, গুড। দেশপ্রেম মানুষকে কিসে উদ্বুদ্ধ করে? দেশপ্রেম মানুষকে কিসে উদ্বুদ্ধ করে, কেউ পারবা না? দেশ রক্ষায়। এই তো এক কথায় উত্তর হয়ে গেল। দেশ রক্ষায় একদিন এক রাতে প্রহরা কি রূপ মর্যাদার কাজ? রোজা এবং সারা রাত এবং ঠিক আছে। আচ্ছা এবারে এখানে ইহসান কে দেখতে পাচ্ছি, ইহসান তুমি বলবো পরমত সহিষ্ণুতা বলতে কি বোঝায়, পরমত সহিষ্ণুতা বলতে কি বোঝায় এহসান? আচ্ছা এহসান শুনতে পাইনি। ইশতিয়াক, ইশতিয়াক আহমেদ শুনতে পাচ্ছ? আনমিউট করে উত্তর বলো, পরমত সহিষ্ণুতা বলতে কি বোঝায়? স্যার আমি বলি, বলো। অন্যের মতামতকে অবজ্ঞা না করে যথাযথ গুরুত্ব দেওয়া বা অন্যের মত বা আদর্শের প্রতি শ্রদ্ধাকে পরমত সহিষ্ণুতা বলে। গুড, ধন্যবাদ। আচ্ছা এই আখলাকে হামিদা অংশ থেকে তোমাদের আর কারো কোনো সমস্যা আছে আখলাকে হামিদা অংশ থেকে? না স্যার। আচ্ছা যদি আখলাকে হামিদায় কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এবার বাকি অংশ চলে যাই আখলাকে জামিমা। আখলাকে জামিমা পড়ালে তোমাদের চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে, তাই না? ইনশাল্লাহ। আচ্ছা এখানে বাকি অংশের জন্য কিছু প্রশ্ন আমি নিয়ে আসছি, তোমাদের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নে জ্ঞান কতগুলো কখনো অনুধাবনও আসতে পারে, তো যদি অনুধাবন আসে সেক্ষেত্রে তোমরা একটু বিস্তারিত লিখবা। আচ্ছা এখানে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আখলাকে জামিমা কাকে বলে, আখলাকে জামিমা কাকে বলে? যে খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন নিন্দনীয় করে তাকে আখলাকে জামিমা। গুড। আচ্ছা আখলাকে জামিমার কয়েকটা উদাহরণ দিতে হবে, অহংকারের ধরন কয়টি? তিনটি। একজন বলো কি কি? অন্তরে অহংকার, অন্তরে অহংকার পোষণ করা চালচল ও কর্মকাণ্ডের মাধ্যমে। হ্যাঁ বলো। চালচলন ও কর্মকাণ্ডের মাধ্যমে, চালচলন ও কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ করা। আচ্ছা এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনুধাবন অংশ আসতে পারে, অর্থাৎ খ নামেরও আসতে পারে, যে অহংকার কাকে বলে এর ধরন, ধরনগুলো ব্যাখ্যা করো, এইভাবে আসতে পারে অহংকারের ধরনগুলো ব্যাখ্যা করো। তোমার কাছে যখন এই ধরনের প্রশ্ন হবে তখন কিন্তু সেটা খ নামের আসতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে অহংকার কাকে বলে সংজ্ঞাটা দিতে হবে, অহংকারের ধরন যে তিনটা এটা উল্লেখ করতে হবে, বুঝতে পারছো? যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না, এটি কার কথা? হাদিসের কোন গ্রন্থে বলা হয়েছে এটা? আচ্ছা সবাই বুঝতে পারতেছো কি, কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা বলো? এরপরে আসো অশ্লীলতা কি, অশ্লীলতা কি কে বলতে পারবা? নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কথা ও কাজ। নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কথা ও কাজকে অহংকার অশ্লীলতা বলে। আচ্ছা অশ্লীলতার আরবি শব্দ কি মনে আছে কারো?
আল বাজার আল বাজার হ্যাঁ ঠিক আছে আর অহংকারের আরবি শব্দ আল্লাহ তাআলা অশ্লীলতাকে কি বলে ঘোষণা করেছেন আরাম বলে ঘোষণা করেছেন লজ্জাশীলতা মানুষকে কি করে নিষিদ্ধ নিষিদ্ধ না হারামই হবে হারাম অর্থই নিষিদ্ধ কিন্তু এখানে আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন একটা লাইন আছে দেখো হারামই লিখবা ঠিক আছে আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম বলে ঘোষণা করেছেন আচ্ছা লজ্জাশীলতা মানুষকে স্যার আরবি বলে সবসময় হারামই লেখা থাকে হ্যাঁ তোমরা হারাম লিখবা ঠিক আছে লজ্জাশীলতা মানুষকে কি করে তোলে সৌন্দর্যমণ্ডিত সৌন্দর্যমণ্ডিত করে তোলে আর অশ্লীলতা অশ্লীলতা মানুষকে কি করে ত্রুটিযুক্ত হ্যাঁ এই দুটোই মনে রাখার চেষ্টা করবা যে অশ্লীলতা মানুষকে ত্রুটিযুক্ত করে আর লজ্জাশীলতা মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে প্রত্যেক অশ্লীল আচরণকারীর জন্য জান্নাতে প্রবেশ হারাম এই কথাটা কে বলেছেন আচ্ছা এটা কোন গ্রন্থে বলেছেন বলতে পারবা কাঞ্জুল কাঞ্জুল উম্মাল কাঞ্জুল উম্মাল হ্যাঁ ঠিক আছে এটা একটা মানে হাদিসের কিতাব এখানে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে পারসিকতরা তার আরবি প্রতিশব্দ কি আল হাসাদুন আল হাসাদুন হ্যাঁ এটা খুব সহজ এটা অনেকের মধ্যে আসে তো সেই জন্য খুব সহজ মনে হচ্ছে নাকি কার কার মধ্যে এই বদভ্যাস আছে বলো তো পারসিকতরা তা কার মধ্যে নাই সাহস করে বলো যে স্যার আমার মধ্যে আছে আমার মধ্যে আছে স্যার আল হাসাদু আচ্ছা একটা ছেলে তো সাহস করে বলছে অসত্য কথা বলছে আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে তাই না হয়তো কেউ মানে প্রকাশ করে কেউ হয়তো গোপন করে কিন্তু আছে মানে অন্যের উন্নতি দেখে আমাদের অন্তরে একটু হলেও কি ফাটকা সৃষ্টি হয় বেশ ও এত ভালো করলো বা ও এত বড় লোক হলো আমি হতে পারলাম না এরকম একটু আফসোস হয় কিনা যাই হোক এটা যদি কখনো অন্তরে এই ধরনের অসুয়াসা আসে তখন আমার তো গালে এগুলা পরীক্ষাতে হয় পরীক্ষাতে হয় না আচ্ছা আর কথা হয় না স্যার আচ্ছা এইটা দূর করার জন্য আমি একটা হাদিস তোমাদেরকে বলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন যখন কারো মতে এই ধরনের মানে খটকা সৃষ্টি হবে অন্যের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি দুনিয়ার কোনো বিষয়ে তোমাদের চেয়ে যারা উপরে আছে তাদের দিকে তোমাদের নজর যায় তাহলে তোমাদের চেয়ে যারা নিম্ন স্তরে আছে তাদের দিকে তোমরা দৃষ্টি ফিরিয়ে নেবে তাহলে তোমাদের অন্তরে প্রশান্তি আসবে ওই যে একটা গল্প আছে না এক লোক এত গরিব জুতা কেনার পয়সা নেই তো মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে এত গরিব বানাইছো যে আমার এক জোড়া জুতা কিনবো সেই টাকাও আমার কাছে নেই তো এরপরে লোকটা দোয়া করে কান্নাকাটি করে আল্লাহর কাছে অনেক অভিযোগ করে বের হয়ে আসছে বাইরে এসে দেখে এক লোক ভিক্ষা করতেছে তার একটা পায় নেই মানে পা কাটা তখন লোকটা আবার ফিরে গেছে সে বুঝতে পেরেছে যে আল্লাহ তোমার শুকরিয়া যে তুমি অন্তত আমার পা দুটো ভালো রেখেছো জুতা নাই তো কি হয়েছে আর একটা লোকের যে পাই নাই বুঝতে পারছো এরকম তোমার চেয়ে হয়তো একজন বড় লোক আছে একজন বেশি সুন্দরী আছে একজন বেশি প্রতিভাবান আছে এতে দিয়ে তোমার আফসোস অনুশোচনা করার কিছু নেই তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো যে আল্লাহ তুমি আমাকেও অর্থ সম্পদ দাও আমাকে সৌন্দর্য দাও আমাকে বিদ্যা বুদ্ধি দাও এটা তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহর কাছে চাওয়াটা ভালো কিন্তু অন্যের অনিষ্ট কামনা করা যাবে না বুঝতে পারছো আচ্ছা জি স্যার তো পরশিকাতরতা কাকে বলে কে বলতে পারবা অন্যের উন্নতি এবং সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করা কে ঈর্ষা প্রকাশ করা বা তার ধ্বংস কামনা করা কি পরশিকাতরতা আচ্ছা মহানবী পরশিকাতরতা কি ধরনের ব্যাধি মানসিক ব্যাধি তাদের তাদের কোথায় রাখা হয় বলতো মেন্টাল হাসপাতাল হ্যাঁ পাগলা গারদের তো এই ধরনের ব্যাধি আর রাখা যাবে না তাই না পৃথিবীতে সর্বপ্রথম পাপ সংঘটিত হয় কোন কারণে কাবিল কিসের বশবর্তী হয়ে তার ভাই হাবিলকে হত্যা করেছিল
আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়, পরশী কাতরতা তেমনি কি ধ্বংস করে? নেকামলকে ধ্বংস করে দেয়। আচ্ছা, প্রিয়নবী সাল্লাল্লাহু সাল্লাম কেন এক ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দেন? হিংসা পোষণ না করার কারণে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কোনটি মানুষের মনে শান্তি বিনষ্ট করে? কারণ সে হিংসা করতো না। এতক্ষণে কেড়ে সংক্রমিত হয়েছে হিংসা আর হচ্ছে ঘৃণা। কি কাউকে তুচ্ছ মনে করে তাকে সহ করা না পেয়ে তার থেকে দূরে থাকে, সে কাছে হিংসা হবে। কে যেন দৃষ্টান্ত ছেড়ে ঘৃণা বা তাচ্ছিল্য কার বৈশিষ্ট্য? শয়তানের। শয়তানের। এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ঘৃণা আর হচ্ছে অহংকার, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ঘৃণা আর অহংকার, ঘৃণা হচ্ছে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে তাকে সহ্য করতে না পারা, তার কাছ থেকে দূরে থাকা। আর অহংকার হচ্ছে, অহংকারের মধ্যেও কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য আছে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কিন্তু এর সাথে সাথে নিজেকে বড় মনে করার একটা বদভ্যাস অহংকারের মধ্যে আছে। ঘৃণার চেয়ে অহংকার আরো বেশি খারাপ। ঘৃণার চেয়ে অহংকার আরো বেশি খারাপ। ঘৃণা হচ্ছে শুধুমাত্র অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যকে হেয় করা, তার থেকে দূরে থাকা। আর অহংকার হচ্ছে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার পাশাপাশি নিজেকে বড় মনে করা, মনে মনে গর্ব করা, এটা হচ্ছে অহংকার। চোর্য অর্থ কি? চোর্য, চুরি। চুরি, চুরি মানে কি হাতে চুরি? না না, যে চুরি মানুষ অন্যের মাল নিয়ে যায়, এটা হচ্ছে বয়বিন্দু রদে চুরি, তাই না? আর যদি দয়বিন্দু হয় তাহলে হাতে পড়া চুরি হবে, কিন্তু তাহলে এটা কি বয়বিন্দু হবে না দয়বিন্দু হবে? চুরি বয়বিন্দু। কোনটির কারণে সম্পদ ও জীবন নিরাপত্তাহীনতার শিকার হয়? চুরির কারণে। পরের প্রশ্নটা একই উত্তর, চুরি করা কি ধরনের কাজ? চুরি করা কি ধরনের কাজ? নিন্দনীয়, জঘন্য ধরনের নিষিদ্ধ কাজ। হ্যাঁ, অত্যন্ত জঘন্য ধরনের নিষিদ্ধ কাজ। ঠিক আছে, পুরুষ চোর হোক আর মহিলা চোর হোক, ইসলামে তাদের কি শাস্তি নির্ধারণ করা হয়েছে? হাত কেটে দেওয়া। আচ্ছা, এখন ধরো তোমার কোনো ফ্রেন্ড তোমার ব্যাগ থেকে দুটো বই চুরি করেছে, তুমি তাকে ধরে নিয়ে এসে হাত কেটে দিবে নাকি? জি স্যার। কেমন স্যার? স্যার বাংলাদেশে নিয়ম না থাকলে এরকম হাত কাটা যাবে না। না, সেটা না, মূল বিষয়টা হচ্ছে, আমি ওকে একটা ফোন মারবো স্যার। এগুলো বিষয় হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া যাবে না, যে কোনো বিচার এটা করবে হচ্ছে রাষ্ট্রের যে আদালত রয়েছে, সরকার রয়েছে, তারা এটার বিচার করবে, কোনো ব্যক্তি আইন হাতে তুলে নিতে পারবে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, বুঝতে পারছো কি? যে কোনো চুরি ডাকাতি, এই যে ইদানিং ধর্ষণের প্রবণতা বেড়ে গেছে, এটার শাস্তি কি করবে? আদালত দেবে, কোনো ব্যক্তি নিজে কারো শাস্তি কার্যকর করতে পারবে না। হ্যাঁ বলো স্যার, মাদক গ্রহণ করা কি কবিরা গুনাহ? মাদক? জি স্যার। না, মদ পান করা? হ্যাঁ জি স্যার। এটা কবিরা গুনাহ। এটা সূরা মায়েদায় 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো হুরমাত আলাইকুম মায়েতা ওয়া দাম ওয়া লাহমুল খিনজির। এগুলো কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। ইন্নামা আল মাইসুর ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শয়তান ফানিহু। নিশ্চয় মদ, জুয়া, লটারি এগুলো শয়তানি কাজ, তোমরা এগুলো থেকে স্যার শব্দ হচ্ছে কোথা থেকে যেন শব্দ হচ্ছে। আচ্ছা শব্দ, হ্যাঁ বন্ধ হয়েছে।
তাহলে মদ পান করা এটা হারাম, যে কোনো নামে হোক, ইয়াবা হোক, গাঁজা হোক, ফেন্সিটলি হিরো হোক, হিরোইন হোক বা ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়া হোক, সকল ধরনের মাদক দ্রব্য এটা হারাম নিষিদ্ধ। এবং যারা দুনিয়াতে মদ পান করবে, যেহেতু তুমি প্রশ্ন করেছো আমি হাদিসটা বলে দিই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে একদিন মদ পান করলে তার আগামী 40 দিন তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। এরপরে যদি সে তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন, যদি তওবা না করে আবার মদ পান করে তাহলে আবার 40 দিন, এইভাবে 3 বার পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার সুযোগ দেবেন। কিন্তু এরপরে যদি সে তওবা না করে তাহলে কিয়ামতের দিন তাকে জাহান্নামের তিনাতুল খেবাল নদী থেকে পান করতে দেওয়া হবে। তো সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খেবাল কি? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নামীদের শরীর থেকে নির্গত কুস, রক্ত, দুর্গন্ধযুক্ত পানীয়, এগুলোকে তিনাতুল খেবাল বলা হয়। যারা দুনিয়ায় মদ পান করবে তাদেরকে জাহান্নামে এগুলো পান করতে দেওয়া হবে। বুঝতে পারছো কি? তাহলে অন্যের শরীর থেকে নির্গত কুস, পচা রক্ত, তারপরে দুর্গন্ধযুক্ত পানীয়, এগুলো কি পান করতে চাও কেউ? অবশ্যই চাও না, তাহলে অবশ্যই মদ পান থেকে, শুধু মদ নয়, মদ, তারপরে বিড়ি, সিগারেট, তারপরে তামাক, জর্দা, এগুলো যেগুলো নেশা জাতীয় দ্রব্য রয়েছে এগুলো সবই হারাম। আচ্ছা, তা আমরা পরের প্রশ্ন আসি, ঘুষ অর্থ কি? উৎকোচ। ঘুষ এর আরবি শব্দ কি? আরবি রেশওয়াত। ঘুষ কি ধরনের অপরাধ? সামাজিক অপরাধ। ঘুষ একটি সামাজিক অপরাধ, হ্যাঁ ঠিক আছে। এরপরে কোন ব্যক্তির জন্য সুপারিশ করে উপঢৌকন গ্রহণ করা কি হিসেবে গণ্য হবে? ঘুষ। গণ্য হবে। আচ্ছা, তো এখানে সুপারিশ বিষয়টা হচ্ছে যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে তো সেই জন্য বেতন দেওয়াই হচ্ছে, তারপরেও যদি সে জনগণের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ সম্পদ গ্রহণ করে তাহলে সেটা ঘুষ হিসেবে গণ্য হবে। হাদিসের আলোকে ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয় কি? কোন কর্মচারী তার বেতনের অতিরিক্ত জনগণ থেকে কোনো কিছু গ্রহণ করা কি অবৈধ? অবৈধ। ইসলাম ঘুষকে কি হিসেবে ঘোষণা করে? কিয়ামত দিবসে ঘুষ গ্রহীতার পরিণতি কি রূপ হবে? খুবই লজ্জাজনক। আচ্ছা, কি রকম লজ্জা হবে? এই শব্দ হচ্ছে কার কাছে জানা? এই যে ইও ইও বান্ধ, এটা কি রে? এই নকল নামে এটা কে ঢুকছে? আচ্ছা, কিরকম লজ্জাজনক হবে? দুনিয়াতে যে যা ঘুষ হিসেবে গ্রহণ করবে সেটি নিয়েই তাকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। কেউ যদি টাকা পয়সা নেয় তাহলে তার হাতে টাকা পয়সা নিয়েই দাঁড়িয়ে থাকতে হবে, তখন সারা দুনিয়ার মানুষ দেখবে যে এই লোকটা এটা কি করছে, ঘুষ খাইছে। বুঝতে পারছো? দুনিয়াতে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আখিরাতে কি আল্লাহর কাছে সব ধরা পড়ে যাবে। কেউ যদি ঘুষ হিসেবে কারো কাছ থেকে মানে অন্য জিনিস নেয়, কোনো দ্রব্য সামগ্রী নেয়, ফ্রিজ, টিভি বা অন্য কোনো কিছু নেয়, আবার দেখবে যে কোনো কোনো ছেলে আছে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয়, এটা কিন্তু হারাম। বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা যারা ছেলেরা আছো তাদেরকে বলছি ইনশাল্লাহ ভবিষ্যতে তো বিয়ে শাদী করবা, যৌতুক নিবা না, এটা কিন্তু হারাম। এগুলো কিন্তু খুবই লজ্জাকর বিষয় হবে কিয়ামতের দিন। আচ্ছা, যৌতুক নেওয়া দেওয়া দুটাই তো হারাম, তাই না? তুমি যদি না নাও তোমাকে কি জোর করে দেবে নাকি? তুমি নাও তাই বললে। হ্যাঁ হ্যাঁ, দা না দুটাই নিষেধ, ঠিকই আছে, কিন্তু দেওয়ার চেয়ে নেওয়াটা বেশি হারাম। বুঝতে পারছো? কারণ মেয়ের বাবা তো বাধ্য হয়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে বাধ্য হয়ে দেয় মেয়ের জীবনের সুখের জন্য। ইচ্ছা করে কি দেয়? ইচ্ছা করে যদি ইচ্ছা করে যদি খুশি মনে কোনো উপহার দেয় সেটা নেওয়া যাবে, কিন্তু চাওয়া যাবে না। যেমন মনে করো ঈদের সময় একটা নতুন পাঞ্জাবি কিনে দিলো শ্বশুর খুশি হয়ে, এটা নেওয়া যাবে। বুঝতে পারছো? এই আচ্ছা,
ফিতনা ফাসাদের আধুনিক রূপ কি? সন্ত্রাস। সন্ত্রাস। হ্যাঁ, সন্ত্রাস কি? কে বলতে পারবা? ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে মানুষের কাছ থেকে কোনো কিছু আদায় করা। ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে মানুষের কাছ থেকে কোনো কিছু আদায় করা, এটাকে বলা হয় সন্ত্রাস। বুঝতে পারছো? সন্ত্রাসের আরবি শব্দ কি, কে বলতে পারবো? সন্ত্রাসের আরবি শব্দ কি? আল ইরহাব। আল ইরহাব। আল ইরহাব। ঠিক আছে, এরপরে প্রশ্নটা তোমরা পারবাই, যেহেতু এই বিষয়ে এখানে আলোচনা। সন্ত্রাস দমনে ইসলাম কয় ধরনের ব্যবস্থা নিয়েছে? তিন ধরনের ব্যবস্থা নিয়েছে। সন্ত্রাস দূর করার জন্য জীবনের সকল পর্যায়ে কি করতে হবে? সন্ত্রাস দূর করার জন্য জীবনের সকল পর্যায়ে কি করতে হবে? ইসলামী বিধান কার্যকর করে জাগ্রত করে সন্ত্রাস দূর করার। সন্ত্রাস দূর করার জন্য ইসলামী বিধিবিধান কার্যকর ও নৈতিকতা বোধ জাগ্রত করতে হবে। দুইটা উত্তর আছে, ইসলামের বিধান কার্যকর করা এবং নৈতিকতা বোধ জাগ্রত করা, দুইটাই লিখবে। এটা হয়তো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন থাকতে পারে, সেক্ষেত্রে এক ও দুই বা এক ও তিন, যেখানে দুটো অপশন থাকবে। বুঝতে পারছো? একটা হচ্ছে ইসলামী বিধান কার্যকর করা, আর একটা হচ্ছে নৈতিকতা বোধ জাগ্রত করা। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে আসছি। বর্তমান শতাব্দীর এক মহা আতঙ্কের নাম কি? এইডস, তাই না? সর্বপ্রথম কোথায় কাদের মধ্যে এইডস ধরা পড়ে? আমেরিকায় সহকর্মীদের কামীদের মধ্যে। মোকামীদের মধ্যে। আচ্ছা, এইডস কি বলো তো দেখি, এইডস কি? এইডস কি আসলে? এইডস হচ্ছে একটা ঘাতক ব্যাধি যেটা এইচআইভি এর মাধ্যমে ছড়ায়। বুঝতে পারছো? এইডস একটা রোগের নাম যেটা এইচআইভি নামক ভাইরাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুঝতে পারছো? আচ্ছা, এটা সাধারণত সমকামী বা যারা অবৈধ মেলামেশা করে তাদের মধ্যেই এটা বেশি ছড়িয়ে পড়ে। এটা মনে করো আল্লাহর গজব দুনিয়াতেই, আখিরাতে তো শাস্তি রয়েছে, যারা জেনেভে বিচার করবে এদের জন্য আখিরাতে আরো কঠিন শাস্তি আছে। আচ্ছা, কিসের মাধ্যমে এইডস ছড়ায়? কোন কোন জিনিসের মাধ্যমে? যেমন রক্ত, বীর্য, মাতৃদুগ্ধ, এগুলোর মাধ্যমে এইডস ছড়ায়। আচ্ছা, এইচআইভি আক্রান্ত ব্যক্তি কিসের ক্ষমতা হারিয়ে ফেলে? রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। আচ্ছা, এইডস থেকে বাঁচার জন্য আমরা কি করব? ইসলামী বিধিবিধান মেনে চলবো, তারপরে সামাজিক অপরাধ সমূহ এড়িয়ে থাকবো, আর সকল প্রকার অপরাধ ও রোগ সংক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। তিনটা উত্তর হতে পারে, একটা হচ্ছে ইসলামী বিধিবিধান মেনে চলবো, দুই সামাজিক অপরাধ সমূহ এড়িয়ে চলবো, তিন অপরাধ ও রোগ সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করব। তাহলে আমরা আশা করতে পারি এইডস থেকে বেঁচে থাকতে পারব। তো তোমাদের চতুর্থ অধ্যায়ে সংক্ষিপ্ত এবং সৃজনশীলের যে জ্ঞানমূলক এবং এর মধ্যে কিছু অনুধাবনও চলে আসছে, এগুলো মোটামুটি শেষ। তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমাদের সময়ও প্রায় শেষ, এক মিনিট সময় আছে। আজকের পড়াটা আমি আগামী ক্লাসে কিন্তু এটা আবার পড়া ধরবো, আজকে যেগুলো চতুর্থ অধ্যায়ের আখলাকে জামিমা থেকে গেলে যেগুলো পড়ালাম, তোমরা যদি চাও তাহলে স্ক্রিন শেয়ার নিতে পারো, আমি প্রথম থেকে আরেকবার শো করতেছি। এখান থেকে শুরু, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের পড়ানো থেকে?
হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? না স্যার, আর কোনো জি স্যার। আচ্ছা, তো যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।